বোকা মেয়ে আমি তো তোমারই বিয়ে করতাম হ্যাঁ আমি তো বোকাই এইজন্য আমাকে বিয়ে না করে এতদিন ঘুরাইছো ঠিক আছে আমিও শুয়ে পড়ি কিছু করার নাই لقد كانت هناك مدينة যাই হোক জোর করে বলতে কি আমি যদি বিয়ে করতে নাই চাইতাম তখন তোর বিয়ে হতো না তাতে কি আছে আমি তো তোমার তো ধরতেই পারি তুমি কি বলতে চাইতেছো হ্যাঁ আচ্ছা দেখো না তুমি একটু বোঝার চেষ্টা করো আসো হ্যাঁ আমি সবই বুঝি আমাকে বিয়ে করতা কেন তুমি তো বিয়ে করতে তোমার বাবার পছন্দের মেয়েকে আরে বোকা মেয়ে আমি তো তোমারই বিয়ে করতাম তো তোমার কাছে আমি কিছুদিন সময় চাইছিলাম কারণ কি আমি তো বেকার আমার তো কোনো টাকা পয়সা নাই এখন হাতে তাইছিলাম কিছু টাকা পয়সা হইব তারপর আমি তোমাকে নিয়ে বিয়ে করব ধুমধাম করে তারপর তোমাকে হানিমুনে যাব কিন্তু ওই সব তো কিছুই হলো না হ্যাঁ আমি তো বোকাই এইজন্য আমাকে বিয়ে না করে এতদিন ঘুরাইছো তুমি বুঝতে পারতাছো না মেমন করতাছো কেন বলো তো দূর তুমি শুধু শুধু ঝামেলা করতাছো আমার আর ভালো লাগতাছে না মুডটাই নষ্ট করে দিছো আমি গেলাম হ্যাঁ হ্যাঁ আমি তো ঝামেলাই করি আমি তো তোমার মুডই নষ্ট করি আমিও থাকবো না আমিও চলে যাই দে কেউ নাই যাক ভালোই হয়েছে কেউ যেহেতু নাই আমি এই রুমের মধ্যে ঘুমাই পড়ি সকাল হইলে যে কোনো একটা ব্যবস্থা করে নেব কি ঘুম পাইছে আমার যাক এখন শুধু শুয়ে পড়ি আইসা রুমের ভিতর আইসা শুয়ে পড়ছে এবং ঘুমাইয়া পড়ছে আর আমারে বাইরে রাখছে ভালো
ভালো বিয়ের প্রথম দিনই আমার সাথে এই ধরনের কাজ করতেছে আর কয়দিন পরে জানেন আর কত কিছু করে ঠিক আছে আমিও শুয়ে পড়ি কিছু করার নাই এই শোনো না এই শোনো না এসো ফিরেও তাকে এই শোনো না এসো কেমন করে ঘুমায় পড়ছে শোনো না দূর দেখছো আমি যে ওরে ভালোবাসে বিয়ে করে নিয়েছিলাম আজকে উল্টা আমার সাথে রাগ দেখায় চলে গেল এই জন্যই লোকে বলে ভালোবাসে কাউকে বিয়ে করতে নাই আমার কপালটাই পুরা এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই আমি যে রাগ করে চলে আসলাম আজকে ওর মজা বোঝাবো ভালোবেসে বিয়ে করার মজা বোঝাবো যাই দেখি কি করে বিশ্বাস করো এই এই আপনি কই চাইছেন বলেন তো হ্যাঁ এই তো দেখো বিশ্বাস করো ছাড়ো তুমি আমাকে আরে দূর আগে আমার গন্ধ শুনো এই যে আমি 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 বিশ্বাস করি আমি কিছু জানি আমি মনে করি তুমি শুয়ে আছিল আমি তোমারে ভাই ভাই ভাবে জড়িয়ে ধরেছি ভাই আমার কথাটা শুনেন নাইলে আপনাকে সংসারে ঝামেলা রাখবো আরে আপনি কিভাবে রুমের ভিতরে ঢুকলেন বলেন তো আর রুম ও রুম খোলা ছিল আমি গেছিলাম বারান্দায় আমার বাবা আমাদের জোর করে কি দিতে নিছিল আমি বুঝতে পারছি সম্পূর্ণ নাটক করতেছো তোমরা দুজন আপনি কি বিপদে পড়ে আপনি এই রুমে এসেছেন এখন তো আপনি আমার এই বিপদে ফেলাইছেন আপা দেখেন আমি তো আপনার বড় বোনের মতো সত্যি করে বুঝতেছি একদম সত্যি কথা আমি না চিনিও না জানিও না আমিও চিনি না জানিও না বিশ্বাস করো তুমি আমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আমি অনেক বিপদে ফেলাই দিছি আসলে বুঝতেছি নি তো বাসা থেকে আব্বা আমাকে জোর করে বিয়ে দিতে দিছিল তাই বিপদে পড়ে আসছিলাম ও ভাই যান আমি থাকবো না আমি চলে যাইতেছি একটা কথা কম কি বলবো বলো ওই যে পাশের ঘরটা আছে না ওইটা যদি খালি আছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি চাবি দিয়ে খুলে দেবে শোনো আমি ওই রুমে যাবো না একটা কাজ করো তুমি একটা চাবি দিয়ে তুমি খুলে আপারে ওই রুমে তুমি রেখে আসো তাহলে আমার একটু উপকার হয় সকালবেলা আমি চলে যাবো যে কোনো একটা ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেছেন তাহলে তো একটু হেল্প করাই যায় তাই না ঠিক আছে চলে তুমি আসো না না আসো বলতেছি